নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি চাল কুমড়ো তৈরি করে দেখাবো। তো চাল কুমড়োটা আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে। এই সময় বাজারে প্রচুর পরিমাণে ইলিশ, তো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খেতে অসাধারণ লাগে। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে যে উপকরণগুলো আমি নিয়েছি, এখানে দেখুন দু তিনটে ভালো করে ছোট মাছ, মানে মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছের মাথা। এখানে চাল কুমড়োটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি। নুন আর সামান্য চিনি দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। তবে দেখুন খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব গলে না যায়, কারণ এরপরে আমরা কড়াইতে যখন এটা তৈরি করব তখন আরও একটু সেদ্ধ হবে। সুতরাং একটু হালকা শক্ত থাকতে এটাকে নাবাতে হবে। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর তেজপাতা। এরপরে কী কী লাগছে এক এক করে সবই আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। এখানে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পর তেলটাও দিয়ে দিয়েছি। সর্ষে তেলে রান্নাটা হবে, তো তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এইবার মাছের মাথাগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। সব মাথাগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব, নিয়ে মাথাগুলোকে তুলে রাখব। তো বন্ধুরা দেখুন মাছের মাথাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো মাছের মাথাগুলো কিন্তু আমি তুলে নেব না। এবার এগুলোকে সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। এখানে দেখুন জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো অনেকেই করতে পারেন আমি জানি, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। একটু তেজপাতা কাঁচা লঙ্কা জিরেটা গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াবার পর এখানে আমি চাল কুমড়ো সেদ্ধ করে রাখা সেটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওপরে পরিমাণ মতো চিনি, হলুদ আর নুনটা দিয়ে দেবো। চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনির পরিমাণটা একটু বেশি আছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দেবো। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে মাছের মাথাগুলো গোটা রয়েছে, তো সেগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। আর চাল কুমড়ো থেকে যে জলটা বের হচ্ছে, এই জলটাতেই যে চাল কুমড়োটা আমি একটু শক্ত শক্ত করে নাবিয়েছি সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই তখন কিন্তু খুব বেশি চাল কুমড়োটা আমি সেদ্ধ করিনি, কারণ জানি এর থেকে জল বের হয়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে রান্না হতে দেবো। তো বন্ধুরা এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু সমানে রান্নাটা করে নিচ্ছি। তা এখানে দেখুন জলও বেরিয়ে এসছে খানিকটা, এই জলটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর মাছের মাথাগুলো একটু হালকাভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, কারণ একটু মিষ্টি ভাব এই রান্না ভালো লাগে খেতে। খুব বেশি কিন্তু সময় লাগে না, চাল কুমড়োটা সেদ্ধ করে নিলে এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। তো আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইবারে আমি ওপর থেকে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ভাজা জিরে গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবারও আর এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বিশমাসের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আর ভিডিওতে লাইক করতে কেউ ভুলবেন না, সবাই লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন সুন্দরভাবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটা ফলো করছেন, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আবারও বলছি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সার্ভও করে দিয়েছি। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আজ এই পর্যন্ত, পরবর্তী আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।